আজ আমি আপনার দেখাবো কিভাবে ফেসবুকে ট্যাগ সিস্টেম অফ করতে হয়। মানে কেউ আপনাকে কোনো ফটো বা পোস্ট ট্যাগ করলে সেটা আপনার প্রোফাইলে যাবে না। তাহলে চলুন দেখি কিভাবে এই কাজটি করতে হয়। প্রথমে ফেসবুকে যান, তারপর এখানে ক্লিক করে সেটিংসে যান। এখন এখান থেকে টাইমলাইন অ্যান্ড ট্যাগিংয়ে ক্লিক করুন। এখন এখান থেকে রিভিউ ট্যাগস ফ্রেন্ডস অ্যাড টু ইউর ওন পোস্ট বিফোর, এটাতে এডিট ক্লিক করে ডিসেবল করা আছে এনেবল করে দিন। তারপর ক্লোজে ক্লিক করুন। ট্যাগ সিস্টেম অন হয়ে গেছে। এখন কিভাবে বুঝবেন যে আপনাকে কেউ ট্যাগ করেছে বা করেছে কিনা, তার জন্য প্রোফাইলে যান। তারপর যদি আপনি কেউ ট্যাগ করে তাহলে দেখবেন ওয়ান পেন্ডিং আইটেম এই জায়গাতে থাকবে। তারপর এখানে ক্লিক করুন। অ্যাড টু টাইমলাইনে ক্লিক করলে এ পোস্টটি আপনার টাইমলাইনে চলে যাবে, আর যদি হাইড দিয়ে দেন আসবে না আপনার প্রোফাইলে। আমি অ্যাড টু টাইমলাইন দিয়ে দেখাচ্ছি। দেখুন অ্যাড টু টাইমলাইন দেওয়ার পরে পোস্টটা এখানে চলে এসেছে। এভাবেই আপনি খুবই সহজে ফেসবুকে ট্যাগ সিস্টেম অন করতে পারবেন। আজ এ পর্যন্তই। আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিওগুলো সবার সাথে শেয়ার করতে ভুলবেন।